এক গ্রামে এক শেঠ আর শেঠানি থাকত। ওরা অনেক ধনী ছিল, কিন্তু অনেক কিপটেও ছিল। তারপর একদিন শেঠকে একটা কাজে অন্য গ্রামে যেতে হয়। ওদের ঘরে এক চাকরানি ছিল। শেঠের যাওয়ার পর শেঠানি তার উপরে অত্যাচার করত। চাকরানি দিন রাত সব ঘরের কাজ করত, কিন্তু শেঠানির কখনো তার উপর দয়া আসত না। ওর ও সব সময় ওকে বকতে থাকত। ওই অন্যদিকে গ্রামে এক কুঁয়ো ছিল। অনেক সময় আগে এক মহিলা ওই কুঁয়োতে ঝাঁপিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। তখন থেকে ওই কুঁয়োতে আজব আজব আওয়াজ আসতে থাকে। কেউ ওই কুঁয়োর কাছে যাওয়ার সাহসও করত না। তারপর একদিন রোজকার মতো বিমলা ঘরের কাজ করতে থাকে। আই বিমলা, আজ তো দুপুর হয়ে গেল আর এখনো তোর কাজ শেষ হয়নি। মনে হয় মহারানী আজ দেরি করে শুয়ে উঠেছে। কেন রে, তোর কাজ শেষ হয়নি এখনো? না না মালকিন, এরকম না। আজ আমার শরীরটা ভালো না, তার জন্যে সকালে উঠতে দেরি হয়ে গেছে। আমি কাল থেকে তাড়াতাড়ি উঠে যাব। আজ আমাদের ঘরে কিছু অতিথি আসবে, আর ঘরে অল্প একটু জল বেঁচেছে। তুই নদীর থেকে একটু জল ভরে নিয়ে আয়। কিন্তু মালকিন, এখন তো সন্ধ্যা হতে চলল, আর নদী গ্রাম থেকে দূর, আমার ফিরতে রাত হয়ে যাবে। যদি আপনি বলেন আমি কাল সকাল সকাল জল ভরে আনব। না না, তোর মাথা কি খারাপ হয়ে গেছে কি? তুই শুনলি না যে অতিথি আসার আছে? তো জলের দরকার আজকেই হবে। আমি জানি না কোথার থেকে দুটো হাঁড়ি জল ভরে নিয়ে আয়। তারপর বিমলা উদাস বিরক্ত মনে দুই হাঁড়ি মাথায় নিয়ে জল ভরতে চলে যায়। একটু দূরে যাওয়ার পর ওই শাকচুন্নির কুয়োর পাশ থেকে ও পার হয়। আরে, সন্ধ্যা হয়ে গেল, নদীর থেকে ফিরতে দেরি হয়ে যাবে। কেননা এই কুয়োর থেকে জল ভরেনি? না না, গ্রামের লোকেরা তো বলে এটা ভূতের কুয়ো। এই কুয়োর ভেতরে শাকচুন্নি থাকে। এখন কি করি? যদি নদীতে জল ভরতে যাই ফেরার সময় অন্ধকার হয়ে যাবে। না না, এই কুয়োর থেকেই জলটা ভরে নি। তারপর ওই কুয়োর কাছে জল ভরতে চলে যায়। যেই সে ঝুঁকে দেখে, ওর ওই কুয়োর থেকে আজব আজব আওয়াজ পেতে লাগে। কেউ আছো, আমার সাহায্য করো, আমি এ কুয়োতে পড়ে গেছি। কেউ আমার প্রাণ বাঁচাও, আমার সাহায্য করো। আরে, এ কে? এ তো কোনো মেয়ের আওয়াজ মনে হয়, আর আমার সাহায্যের দরকার। তুমি কে? তুমি এই কুয়োতে কিভাবে পড়ে গেলে? তুমি আমাকে শুনতে পাচ্ছ? তারপর যখনই বিমলা কুয়োতে উঁকি মারে, তখনই সে কুয়োর শাকচুন্নি ওকে কুয়োর ভেতরে টেনে নেয়। বাঁচাও বাঁচাও, কেউ আছে, কেউ আমার প্রাণ বাঁচাও, হে ভগবান আমার সাহায্য করো। তখনই বিমলার সামনে এক শাকচুন্নি এসে দাঁড়িয়ে পড়ে। বিমলা অনেক ভয় পেয়ে যায়। আজ অনেক বছর পর কেউ এই কুয়োর দিকে এসেছে। আমি কখন থেকে এই কুয়োতে অপেক্ষা করেছি, আজ গিয়ে আমার অপেক্ষা শেষ হলো। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। গ্রামের লোকেরা ঠিক বলতো, এই কুয়োতে শাকচুন্নির ছায়া। তখনই ওই শাকচুন্নি বিমলার শরীরে ঢুকে যায়, আর তারপর ওই শাকচুন্নি কুয়োর বাইরে চলে আসে। তারপর দুটো খালি হাঁড়িকে মাথায় রেখে নিজের ঘরে ফেরত চলে যায়, আর একটু পরেই ঘরে পৌঁছে যায়। ঘরে অতিথি এসে গিয়েছিল। আই বিমলা, তাড়াতাড়ি গিয়ে সব জল রান্নাঘরে রেখে দেয়, আর তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করে দেয়। আমার দাদা পনিরের সবজি খুব পছন্দ করে। যা, বেরো এখান থেকে। তোর এত সাহস, আমাকে হুকুম দিস? নে, নিজে হাঁড়ি ভরে জল নিয়ে আয় এটাতে। এতটা বলে ও দুটো ঘড়া নিচে ফেলে দেয়। হে ভগবান,
এ সাহস তো দেখো বৌদি, আপনি আপনার চাকরানীকে অনেক মাথায় উঠিয়ে রেখেছেন। এ সাহস তো দেখো, এত রাগ, এই দুটো হাঁড়ি ভেঙে দিল। হাই বিমলা, এটা তুই ঠিক করলি না। তুই আমার অতিথির কাছে আমার অপমান করে ভালো করিসনি। তুই এর শাস্তি নিশ্চয়ই পাবি। তাড়াতাড়ি এই ভাঙা হাঁড়ি ওঠা আর গিয়ে খাবার বানা। আচ্ছা, এখন তুই আমাকে হুকুম দিবি? তোর এত সাহস, আমি অনেক থকে গেছি। যা, আমার জন্যে এক গ্লাস রক্ত নিয়ে আয়। বৌদি, এ তো রক্ত চাইছে, আপনার চাকরানি রক্ত খায়? তোমরা দুজন দাঁড়াও, ওকে আমি সোজা করছি। এই চাকরানি কথাকার, মনে হয় তুই সোজা কথায় মানবি না। তখনই বাবলু শাকচুন্নির চুল ধরে নেয় আর জোরে জোরে টানতে লাগে। কেন, এবার বল, এখনই তো খুব বলছিলি, এখনই তোর আওয়াজ বন্ধ কি করে হয়ে গেল? তখনই শাকচুন্নি ওর হাতে জোরে কামড়ে দেয়। আরে মরে গেলাম রে, এই চাকরানি তো আমার হাতই খেয়ে ফেলবে। হায়, আমার হাত! আরে রেখা দেখো, এই চাকরানি আমার কি হাল করলো, আরে খুব ব্যথা করছে। আরে তোর এত সাহস, তুই আমার দাদার হাত কামড়ে খেলি? দাঁড়া, তোকে এখনই বলছি। তারপর সেঠানি বিমলাকে মজা দেখানোর জন্যে এগিয়ে আসে। তখনই বিমলা ওর চুল ধরে নেয়। কি রে মুটকি, তুই আমাকে মজা দেখাবি? এখন বল, এখন তোর আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? এ ভগবান, আজ এই বিমলার কি হয়ে গেছে? আজ কাউকে ভয় পাচ্ছে না। এই বিমলা, আমার চুল ছেড়ে দে, না হলে ভালো হবে না। বাবলু, বাবলু, আমাকে এর থেকে বাঁচা, আমাকে সাহায্য কর। তারপর যেমন তেমন করে ওরা তিনজন নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। বোন, তুমি এটা আমাদের সাথে ঠিক করলে না। কেউ আত্মীয়দের ঘরে ডেকে এরাম ব্যবহার করে? রেখা চলো, এখনই এখান থেকে চলো, অনেক অপমান করিয়ে নিয়েছি, বাস আর না। না না বাবলু ভাই, আমাকে এখানে একলা ছেড়ে যেও না। আমি এখানে একলা বিমলার সাথে থাকতে পারবো না, এ আমাকে মেরে ফেলবে। তুমি আজ রাত আমার ঘরেই থেকে যাও, কাল সকালে নিজের ঘরে চলে যেও। ঠিক আছে, কিন্তু ধ্যান থাকে, আমি আর নিজের অপমান সহ্য করতে পারবো না। ঠিক আছে দাদা, কিন্তু আমরা কি করি? ফেরত ঘর যাওয়া ঠিক হবে? বিমলা এখনো ঘরেই হবে, যদিও আমাদের উপরে আবার হামলা করে দেয় তো। আমরা কিছুক্ষণ এখানেই অপেক্ষা করি, কিছুক্ষণ পরে বিমলা শুয়ে পড়বে, তারপর আমরা ঘরে চলে যাব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা নিজের ঘরের দিকে ফেরত চলে যায়। এই যে, এই যে একটু উঁকি মেরে দেখো, বিমলা আছে না ঘুমোতে চলে গেছে? তারপর বাবলু উঁকি মেরে দেখ। আরে কেউ নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, রাস্তা খালি আছে, চলো বেরিয়ে পড়ি। তারপর তিনজন পা টিপে টিপে ঘরের ভেতরে ঢুকে পড়ে আর এদিক ওদিক দেখতে লাগে। আরে কেউ নেই, চলো শুয়ে পড়ি, সকাল হতে দাও, এই চাকরানিকে তো আমি মজা দেখাবো। তারপর রাতের তিনটে বাজতেই বিমলা পুরোভাবে শাকচুন্নি হয়ে যায় আর খুব ভয়ানক হয়ে যায়। তারপর সে নিজের ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে, যেখানে ওরা তিনজন শুয়ে থাকে। ওই শাকচুন্নির খুব খিদে পেয়ে থাকে। তখনই সে বাবলুর পা দেখতে পায় আর ও বাবলুর কাছে যায়, ওর পা চেবাতে লাগে। তখনই বাবলুর ঘুম ভেঙে যায়। আরে মরে গেলাম রে, অনেক ব্যথা করছে, আর এই শাকচুন্নি কোথা থেকে এসে গেল? আরে তাড়াতাড়ি ওঠো, দেখো এই শাকচুন্নি আমার পা চিবিয়ে ফেললো। আরে মরে গেলাম রে, এই আমরা কোথায় ফেসে গেলাম? তখন রেখা আর সেঠানির ঘুমও ভেঙে যায়। ওই শাকচুন্নিকে নিজের সামনে দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। ওরা কিছু বুঝতে পারে না, কি এখন কি করবে। আরে এ তো চাকরানি বিমলাই, এ তো শাকচুন্নি হয়ে গেল। আমরা তো ভালোভাবে ঘরে যাচ্ছিলাম, এই সেঠানির জন্যে আমরা ওদের সাথে এখানে ফেঁসে গেলাম। আরে কিছু করো না। আমি কি করবো ভাগ্যবান, এ তো আমার পেছনেই পড়ে গেছে, আগে আমার হাত চিবিয়ে ফেললো, এখন আমার পা খেয়ে ফেললো, খুব ব্যথা করছে, হে আমি মরে গেলাম।
আমি অনেক বছর থেকে ক্ষুধার্ত, এখন আমি তোমাদের তিনজনকে কুয়োতে নিয়ে গিয়ে খেয়ে ফেলবো। হা 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 হা, এই তোর পা তো অনেক সুস্বাদু ছিল, সব থেকে আগে তোকেই খাবো। আরে মরে গেলাম রে, এই তো সব থেকে আগে আমায় খাবার কথা বলছে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে পালাও রে, এই শাকচুন্নি তো পাগল হয়ে গেছে, এ কাউকে ছাড়বে না। আরে দাঁড়াও, আমাদের এখানে একলা ছেড়ে কোথায় যাচ্ছ? তারপর ওরা দুজন বাবলুর পেছন পেছন পালাতে শুরু করে। আরে এটা তুমি ভালো করলে না, আমি তো তোমাকে অনেক সাহসী ভাবতাম, তুমি তো এক নম্বরের ভীতু, আমাকে ওখানে একলা মরার জন্যে কেন ছেড়ে আসলে? তারপর এত চিৎকার চেঁচামেচি শুনে কিছু গ্রামের লোক পৌঁছে যায়। আরে দাদা কি হলো, তোমরা সবাই এত ঘাবড়ে কেন? তোমরা এত রাত্রিরে এত আওয়াজ করছো কেন? কোথায় কোনো চোর তো এসে যায়নি? আরে না ভাই, আমাদের ঘরের চাকরানির ওপরে শাকচুন্নির ছায়া পড়েছে, শাকচুন্নি ওর শরীরে ভর করেছে, দেখো না আমার কি অবস্থা করেছে। আমরা সময় থাকতে ওখান থেকে পালিয়ে এসেছি, না হলে ও আমাদের কুয়োয় নিয়ে গিয়ে কাঁচা খেয়ে নিত। কি বললে দাদা, কুয়োতে নিয়ে গিয়ে? এই ওই কুয়োর শাকচুন্নি তো নয় যার ব্যাপারে সব গ্রামের লোকেরা কথা বলে। হে ভগবান, আমার তো মনে হয় এই ওই কুয়োর শাকচুন্নি, এতদিন পর ছাড়া পেয়েছে, ও কাউকে জানতে ছাড়বে না। আরে ভাই এরম বলো না, তুমি তো আমাদের সাহায্য করার জায়গায় ভয় পাওয়াচ্ছ, কোনো তো উপায় থাকবে এই শাকচুন্নির পিছন ছাড়াতে। দাদা আমাদের উপায় জানা থাকলে আগেই তো শাকচুন্নির থেকে পিছন ছাড়িয়ে নিতাম। আরে ভাই আমাদের কিছু তো করতে হবে, এই শাকচুন্নি তো কোনো না কোনো সময় এসে পড়বে, তাড়াতাড়ি কোনো উপায় বার করো, কোনো তো রাস্তা হবে, এই শাকচুন্নির কোনো না কোনো নরমতা তো থাকবে, এই শাকচুন্নি কুয়োতে নিয়ে গিয়ে খাওয়ার কথা বলছে, চলো আমরা কুয়োর কাছে যাই। তারপর সব লোক ওই কুয়োর দিকে চলতে শুরু করে, আর কিছুক্ষণ পরে ওরা পৌঁছে যায়। আরে আমার তো মনে হচ্ছে আমরা এখানে এসে বড় ভুল করে দিয়েছি, এই কুয়াতে ওই শাকচুন্নির ঘর এখানে নিশ্চয়ই আসবেও, আমার মনে হয় এখানে এসে আমাদের মৃত্যু নিজেই বেছে নিয়েছি। এরম কিচ্ছু হবে না, আমার মনে হয় এই কুয়োটাই ওর দুর্বলতা আছে, এটাই ওর ঘর, বছরের পর বছর এখানে থেকে ও শক্তি পেয়েছে, যদি আমরা এই কুয়োতে আগুন লাগিয়ে দিই তো নিশ্চয়ই ওই শাকচুন্নির সব শক্তি শেষ হয়ে যাবে। চলো আমাদের দেরি করা উচিত নয়, তাড়াতাড়ি এই কুয়োতে আগুন লাগিয়ে দিই, তাছাড়া আমাদের কাছে তো অন্য কোনো উপায় নেই। তারপর সবাই মিলে শুকনো ঘাস আর গাছের শুকনো ডাল কুয়োতে ঢালতে থাকে, তখনই তারা ভয়ানক ভয়ানক আওয়াজ শুনতে পারে। এটা কেমন আমার হচ্ছে, কোথাও এই শাকচুন্নি এখানে আসছে না? আরে মরে গেলাম রে, ওই দেখো ওই শাকচুন্নি তো এখানেই আসছে, ভূত আমার ভূত, পেতনি আমার যে রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি, হে ভগবান আমাদের সাহায্য করো। তারপর শাকচুন্নিকে দূর থেকে আসতে দেখা যায়, সবাই ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। এই গ্রামের লোকেরা, ভালো হলো তোমাদের এখানেই পেয়ে গেছি, তোমাদের মৃত্যু তোমাদের এখানে টেনে নিয়ে এসেছে। এই শাকচুন্নি আমি তোকে ভয় পাই না, আমরা তোর দুর্বলতা জেনে ফেলেছি, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, আমি তোকে ভয় পাই না, দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। আরে বাবলু দা একটু কমই ঝাড়ো, বেশি হিরো হয়ো না, যেই বুদ্ধি নিয়ে এত লাফাচ্ছ না, যদি ওই বুদ্ধি ফেল হয়ে যায় সব থেকে আগে তোমাকেই কাঁচা খাবে। যা ভিতু পালা এখান থেকে। তখনই বাবলু একটা মশালে আগুন লাগিয়ে ওই কুয়োতে ফেলে দেয়, দেখতে দেখতে কুয়োর থেকে বড় বড় আগুনের হলকা উঠতে লাগে। এই মূর্খ মানুষ, এই তুই কি করে ফেললি, না না এরম হতে পারে না, আরে মরে গেলাম রে, এ আমার কি হচ্ছে? দেখতে দেখতে ওই শাকচুন্নিও জ্বলতে লাগে, আর কিছুক্ষণের মধ্যেই জ্বলে ছাই হয়ে যায়, আর বিমলা ওই শাকচুন্নির চুঙ্গুল থেকে ছাড়া পেয়ে যায়। বিমলা তুই ফেরত চলে আসলি, তুই ঠিক আছিস তো? আমাকে ক্ষমা করে দে না, আমি সব সময় দুর্ব্যবহার করেছি আর তোর ভালো হওয়ার লাভ উঠিয়েছি,
আজকের পর আমি কখনো জ্বালাবো না।